সম্পূর্ণ নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ফর্মটি বেরিয়েছে সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কী কী ডকুমেন্টস দেবেন কীভাবে দরখাস্ত একটা লিখবেন এই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং এই ফর্মটি একটা ইউনিক নাম্বারও রয়েছে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ফর্মটি কয়টি পাতা রয়েছে এবং কীভাবে ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করতে হবে অ্যাক্নোলজিমেন্ট্রি কার্ড সিগনেচার করতে হবে এই সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করব এবং আমি বলে দেবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি তো এই সমস্ত কিছু চার্জ ভিডিওতে আলোচনা করি তার রিকোয়েস্ট করবে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখুন দোয়ার সরকার ক্যাম্পে এই ফর্মগুলি দেওয়া শুরু হয়েছে আপনি যদি দোয়ার সরকার ক্যাম্পে থেকে লাইন দিয়ে না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার যে গ্রামের মেম্বার রয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করতে হবে অথবা আপনি গ্রাম পঞ্চায়েত কিংবা আপনি সরাসরি বিডিও অফিস থেকে এই ফর্মটি কালেক্ট করতে পারবেন তো এই ফর্মটি একজনকে একটি মাত্র দেওয়া হবে কিন্তু এই ফর্ম দেওয়ার সময় আপনাকে কিন্তু আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে হচ্ছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদেরকে আধার কার্ড অবশ্যই দেখাতে হবে এবং যাদের সাথী কার্ড নেই তারা ফর্ম ফিল আপ করার সময় কী দেবেন সাথে সেটা আমি আজকের এই ভিডিওতে বলে দেবো তো চলুন ভিডিও শুরু করি তবে তার আগে আপনার কাছে একটি ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমাদের আমাদের এই চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশে বেলেকাউন্টে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি পরবর্তী আরও ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন এখানে প্রথমে যেগুলো রয়েছে একটু কেয়ারফুলি দেখে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নিশ্চয়ই প্রথমেই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইউনিক নাম্বার যেটা উপরের দিকে রয়েছে এই ইউনিক নাম্বারটা কিন্তু আমাদের যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে প্রোভাইড করা হয়েছে এগুলো কিন্তু ব্লক ওয়াইজ চেঞ্জ হয় যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাই হোক তারপরে এখানে আপনাদের সিগনেচার দিয়ে দেবেন সরি এখানে একটা ছবি দিয়ে দেবেন এখানে ফর্মে একটা ইউনিক নাম্বার দেখতে পাচ্ছেন যে নাম্বারটা দেওয়া হয়েছে ব্লক অফিস থেকে এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ব্লক ওয়াইজ আলাদা আলাদা হয়ে থাকে এই জায়গাটিতে একটা কালার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবেন রিসেন্ট তোলা তারপরে একটা প্রথমে যে কলমটি রয়েছে সেটা অবশ্যই অফিস ইউজ অনলি শুধুমাত্র ওনারা ফিল আপ করবেন এটা এবং নিচের পোষণটি দূর সরকার ক্যাম্পে যিনি আধিকারিক থাকবেন তিনিই ফিল আপ করবেন তারপর দেখো দেখুন একদম নিচের দিকে এখানে রয়েছে স্বাস্থ্য কার্ড নাম্বার এবং আধার নাম্বার যে দুটি অবশ্যই ম্যান্ডিটারি এই জায়গা বরাবর সাশ্রয়ী কার্ড নাম্বার দেবেন এবং এই জায়গা বরাবর আধার কার্ড নাম্বার দেবেন দেন আবেদনকারীর নাম দিতে হবে এখানে হবে প্রথম নাম তারপর হবে মিডিল নাম তারপর হবে লাস্ট নাম বা পদবি নেক্সট বলা হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই দেন আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে এবং এক এক দু হাজার একুশ অনুযায়ী কত বছর বয়স সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে তারপর কি বলা হচ্ছে না ফাদার্স নেম পিতার নাম দিতে হবে মায়ের নাম দিতে হবে এবং স্বামীর নাম এই তিনটে নাম কিন্তু মেনশন করতে হবে দেন আমরা সেকেন্ড পেজে চলে যাব কোন কাস্ট বা কোন জাতি থেকে বিলং করে সেটা এখানে লিখতে হবে যদি এস সি এস টি কিংবা আদার্স হলে পরে ও বিসি হলে

নম্বর দেবেন এবং আইএফএসসি কোড ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড খুব কেয়ারফুলি ফিল আপ করবেন এই দুটি অংশ আমি আপনাদের আরো